नमस्कार बंधुरा, बांगाली रसनय आपनादेर सबाईके स्वागत। आमि सुचेता, आजके आमि बानाबो राधा बल्लभी। बाड़ीते किभाबे दोकानेर मतो राधा बल्लभी बानाबेन सेटाई आजके आमि देखाबो। आर आमार प्रत्येकटा राधा बल्लभी किभाबे फुले उठबे सेटाओ आपनारा देखबेन। देखुन भेतरटा कत सुंदर हयेछे। ताहले चलुन एबार शुरू करा जाक। বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে রাধা বল্লভী বানাতে চান সেই অনুযায়ী ময়দাটা নেবেন। এবারে এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক হাতা সাদা তেল। তেল নুন আর ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, না হলে কিন্তু রাধা বল্লভী শক্ত হয়ে যাবে, মজমজে ভাবটা আসবে না। দেখুন ময়দার সঙ্গে তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। আমি এখানে নরমাল যে জল হয় সেটাই দিচ্ছি, গরম জল ব্যবহার করছি না। দেখুন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। 500 গ্রাম আটা মাখতে আমি এই কাপটার এক কাপের একটু কম জল নিয়েছিলাম, হাফ কাপেরও একটু কম জল এখনও রয়ে গেছে। এবার এর উপর আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে আমি 100 গ্রাম বিউলির ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জলটা যতটা সম্ভব ছেঁকে রেখেছি। একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই ডালটা আমি নিয়ে নেব। আমি প্রথমে অর্ধেকটা ডালের পেস্ট বানাবো। অর্ধেকটা ডালের পেস্ট বানানোর জন্য আমি এখানে 1 টিস্পুন আদার কুচি নিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যদি আপনারা কম দিতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। যতটা সম্ভব শুকনো করেই আমি পেস্ট বানাবো। এখানে আমি জল দিচ্ছি না, পেস্ট বানানোর সময় যদি জলের প্রয়োজন হয় তখন আমি সামান্য জল অ্যাড করব। দেখুন ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। ডালটা কিন্তু আমি একেবারে মিহি পেস্ট করিনি, সামান্য দানা দানা রেখেছি। তাতে কী হবে, রাধা বল্লভীটা তৈরি হওয়ার পর খেতে খুব ভালো লাগবে। আর ডালটা বাটার সময় আমার কোনো জলের প্রয়োজন হয়নি, জল ছাড়াই ডালটা ঠিক এরকম বাটা হয়েছে। এবার বাকি ডালটাও আমি ওই একই পরিমাণে অন্যান্য উপকরণগুলো নিয়ে বেটে নেব। গরম ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। মৌরি থেকে হালকা গন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মৌরিটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, মৌরি থেকে হালকা গন্ধ বেরোচ্ছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মৌরিটাকে আমি নামিয়ে ঠান্ডা করার পর গুঁড়ো করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 টিস্পুনের মতো রিফাইন অয়েল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং। আমি এখানে 1 টিস্পুনের মতো হিং নিলাম। হিংটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা বিউলির ডালটা দিয়ে দেব। ডালটাকে আমি হিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং একটা শুকনো পুর তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরটা তৈরি করতে হবে। আর আগে থেকেই যেহেতু আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। এখানে পুর তৈরির সময় ননস্টিক বাসন ব্যবহার করলে কিন্তু ভালো হয়। নর্মাল কড়াইতে পুর বানাতে গেলে কড়াইতে লেগে যায়, পুরটা তৈরি করতে খুব অসুবিধা হয়। 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরি। মৌরিটাকে আমি একেবারে পাউডার বানাইনি, সামান্য দানা দানা রেখেছি। এবার আমি মৌরিটাকে এই ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা ফ্রাইং প্যানের গাও ছাড়তে শুরু হয়ে গেছে এবং দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তার মানেই বুঝে নিতে হবে যে পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ততক্ষণে কিন্তু ময়দাটাও একবারেই সেট হয়ে গেছে। ময়দাটাকে আমি আরও একটু এভাবে মেখে নিচ্ছি। এবার আমি ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লেচি করে নেবেন। দেখুন আমি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে গোল করে নিয়েছি। 500 গ্রাম ময়দাতে আমার টোটাল 29টা লেচি হয়েছে।
আমি যে পুরটা বানিয়েছিলাম পুরটা থেকেও আমি গোল গোল বল তৈরি করে নিয়েছি। এবার আমি এর ভিতরে পুর ভরে দেখাবো। দেখুন একটা লেচি আমি নিলাম, অল্প একটু বাটির মতো শেপ দিলাম, এই একটা পুর এর মধ্যে ভরে দিলাম, দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিলাম। আবারও আমি গোল করে নিলাম। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, এভাবে হাতের সাহায্যে আলতো হাতে প্রেস করে নিলাম। দেখুন সব কটা লেচির মধ্যেই পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার এই লেচিগুলোর ওপরে আমি সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রাধা বল্লভী বেলে আপনাদেরকে দেখাবো। একটা লেচি নিয়ে নিলাম, এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রাধা বল্লভীটাকে বেলে নিতে হবে। খুব গায়ের জোরে বেলে নিতে গেলে কিন্তু ভেতরের পুর বেরিয়ে যাবে। আর আমি রাধা বল্লভীটাকে খুব মোটা মোটাও রাখবো না, আর একেবারে পাতলাও করব না, মাঝারি রাখবো। দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা বেলে দেখাচ্ছি। ততক্ষণে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে রাধা বল্লভী আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো রাধা বল্লভী। আমি নিরামিষ আলুরদমের সঙ্গে রাধা বল্লভীটা সার্ভ করব। আপনারাও বাড়িতে আমার মতো করে বানান, বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার পরের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।